আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যামতাসিয়া টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ক্যামতাসিয়া টিউটোরিয়ালটি আমি দুইটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে বেসিক টিউটোরিয়াল। বেসিক টিউটোরিয়ালে আপনি যে কোনো ভিডিও প্রপারলি এডিট করতে পারবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে মোশন গ্রাফিক্স। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে সহজে ক্যামতাসিয়ার মাধ্যমে ভিডিও এডিটিং আপনাদের শেখানো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যামতাসিয়া ওপেনের জন্য ক্যামতাসিয়া সফটওয়্যারে ক্লিক করব। আমার ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন হতে সময় নিচ্ছে। তো শুরুতে যখন আমি ক্যামতাসিয়াটি ওপেন করলাম, এখানে দেখেন যে ফিচারটি আসছে সেটা হচ্ছে, প্রথমে দেখেন গেট স্টার্টেড, এবং গেট স্টার্টেড এর নিচে তিনটে অপশন আছে। প্রথমটা দেখেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টের কাজটা হচ্ছে আমরা কোন একটা প্রজেক্ট নতুন করে শুরু করব, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। যেমন আমি যে ভিডিওটি রেকর্ডিং করতেছি এটাও কিন্তু একটা নিউ প্রজেক্ট। তারপরে হচ্ছে নিউ রেকর্ডিং, আমি যে ভিডিওটি রেকর্ডিং করতেছি এটাও কিন্তু নিউ রেকর্ডিং। তারপর হচ্ছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টের কাজটা হচ্ছে আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি বা অনেক আগে ক্যামতাসিয়ার মাধ্যমে কোনো ভিডিও বা কোনো একটা মোশন গ্রাফিক্স বানিয়েছিলাম সেই ফোল্ডারটি আবার ওপেন করে আবার আমরা কাজ করতে চাচ্ছি। যেমন দেখেন এখানে দেখেন রিসেন্ট প্রজেক্টসে অনেকগুলা ফাইল এখানে শো করতেছে, অর্থাৎ এই কাজগুলো আমি রিসেন্টলি করেছি। তো আমি যদি চাই এই কাজগুলা বা এখান থেকে যে কোনো একটি কাজ আমি আবার ওপেন করে আবার আমার ভিডিওটা সংশোধন করতে যাচ্ছি বা এডিট করতে যাচ্ছি, তাহলে এখান থেকে সিলেক্ট করে বা ওপেন প্রজেক্টে ক্লিক করে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে আবার কাজ করতে পারবো। তারপর দেখেন এখানে আছে টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালগুলি হচ্ছে ক্যামতাসিয়া তার নিজস্ব ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফিচার সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়েছেন। আপনি চাইলে তাদের থেকেও ক্যামতাসিয়া সফটওয়্যারের কাজগুলো শিখতে পারেন। তো শুরুতে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে আমরা ওপেন করলাম। নিউ প্রজেক্টে যখনই ওপেন করলাম দেখেন আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমরা এই ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। ড্যাশবোর্ড সম্পর্কে জানার আগে আমরা একটা যে কোনো একটা ফাইল আপলোড করব বা যে কোনো একটা ভিডিও আপলোড করব। শুরুতে দেখেন এখানে আছে ইম্পোর্ট মিডিয়া। তো আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম এবং আমি এখানে পাঁচটা ভিডিও ডাউনলোড করে রেখেছি। তো পাঁচটা ভিডিও আমি চাইলে একসাথে এখানে আপলোড করতে পারবো, অথবা একটা বা আমার ইচ্ছা মতন আমি ভিডিওগুলো সিলেক্ট করতে পারবো। তো মনে করেন আমি এই ভিডিওটা সিলেক্ট করব এবং এই ভিডিওটা সিলেক্ট করব। তো সেটার জন্য জাস্ট আপনি ফার্স্টে এটা সিলেক্ট করলেন, তারপরে একটা কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরবেন, তারপরে আপনার পছন্দের মতন ভিডিওটা সিলেক্ট করবেন। এখন কিন্তু আমি কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরেছি এবং আমি যেটাই ক্লিক করতেছি সেটাই ক্লিক হচ্ছে, এবং যদি ডাবল ক্লিক করি তাহলে সেটা আবার আনমার্ক হয়ে যাচ্ছে। অথবা যদি সবগুলা ভিডিও আমি সিলেক্ট করতে চাই তাহলে আমি ড্র্যাগ করে সবগুলা ভিডিওই আমি সিলেক্ট করতে পারবো। শুধু যে ভিডিওই আপনি সিলেক্ট করতে পারবেন এমনটা না, আপনি আপনার অডিও ইমেজ সবগুলো ফাইলই আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি সবগুলাই সিলেক্ট করে বা কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করতেছি। দেখেন সবগুলা আমার মিডিয়া বিনে চলে আসলো। এখন দেখেন এখানে আর ইম্পোর্ট মিডিয়া বলে কোনো অপশন নাই, সেটার জন্য দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে ইম্পোর্ট মিডিয়া বলে একটা অপশন আসতেছে, এবং আমি যদি আবার ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি আবার আমি যে কোনো ফাইল বা ফোল্ডার এখান থেকে আপলোড করতে পারব। এছাড়া দেখেন আমি যদি ফাইলে ক্লিক করি তাহলে দেখেন এখানেও ইম্পোর্ট মিডিয়া অপশন আছে। এবার পরিচয় করা দিই এখানকার ড্যাশবোর্ডের সাথে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক ওয়ান, এবং এই প্লাস আইকনে ক্লিক করলে ট্র্যাক টু, এই প্লাস আইকনে ক্লিক করলে ট্র্যাক থ্রি। আপনি যতবার ক্লিক করবেন ততটা ট্র্যাক নতুন নতুন তৈরি হবে। এবং এই ভিডিওটা যদি আমি এখান থেকে এখানে মুভ করে আনতে চাই জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিবেন। বা মনে করেন আমি এটা ক্লিক করলাম, ড্র্যাগ করে এখানে ছাড়লাম, মাউসে ক্লিক বাটন চেপে ধরে আমি এটা যেদিকে মুভ করাবো সেদিকে এটা মুভ হবে। এবার আমরা দেখবো এই ফাইলের ভিতরে কি কি ফাংশন আছে। শুরুতে দেখেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট আমরা দেখেছি, নিউ প্রজেক্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন। ক্যামতাসিয়া সফটওয়্যার ব্যবহারে আপনার অনেকগুলা শর্টকাট কি আছে যেটা আপনি খুব সহজে ব্যবহার করে আপনার সময়টা কমাইতে পারেন, সেই শর্টকাটের লিস্টটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে শর্টকাটের লিস্টটা দেখে নিতে পারেন। তারপরে দেখেন ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেছি, রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট সম্পর্কেও আলোচনা করেছি। তারপর আছে সেভ, অর্থাৎ আমি যে ফোল্ডারে বা আমি যে ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি এটা আমরা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি এটা কোথায় সেভ করে রাখতে যাচ্ছেন সে ফাইলের লোকেশনটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ডাউনলোডে সেভ করতেছি এবং এখানে নাম দিচ্ছি, মনে করেন এখানে নাম দিলাম ফার্স্ট টিউটোরিয়াল।
তারপরে এখানে সেভে ক্লিক করলাম, এখানে সেভ দিলাম। অথবা আমি কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল প্লাস এস প্রেস করে আমি এটা সেভ দিতে পারতাম। তারপরে দেখেন প্রজেক্ট সেটিং, প্রজেক্ট সেটিং এ ক্লিক করলাম, প্রজেক্ট সেটিং এ ক্লিক করে দেখেন পপ আপ চলে আসছে। প্রথমে দেখেন ক্যানভাস ডাইমেনশন, অর্থাৎ আমরা জানি এইচডি ভিডিওর জন্য 1920x1080 এই সাইজটা নেওয়া হয়। আপনারা এখান থেকে যে কোনো একটা সাইজ আপনারা পছন্দের মতো নিতে পারবেন। এছাড়া আমরা যদি এই সাইজের বাইরে অন্য যে কোনো সাইজ নিয়ে কাজ করতে চাই, যেমন মনে করেন আমরা জানি যে আমাদের ফেসবুক পেজের কাভার সাইজটা হচ্ছে 820x312 যদি আমি ভুল না বলে থাকি। এছাড়া মনে করেন যে আপনি একটা স্টোরি ভিডিও বানাবেন, তো স্টোরি সাইজটা হচ্ছে আপনার ওয়াইডটা বা চওড়াটা হচ্ছে 1080x1920টা হচ্ছে হাইট, তো দেখেন সেই সাইজটা এখানে দেয়া নেয়। তো এখানে আপনি কাস্টমসে ক্লিক করবেন, কাস্টমসে ক্লিক করে এখানে আপনার মনের মতন সাইজটা দিতে পারবেন। যেমন মনে করেন এখানে আমি দিলাম 820x312। তারপরে হচ্ছে দেখেন কালার, অর্থাৎ আমার এই বোর্ডের কালারটা কি থাকবে। এখানে দেওয়া আছে ব্ল্যাক, আপনি আপনার পছন্দের মতন যে কোনো একটা কালার এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্ল্যাকই রাখতেছি, এটা দেখা যাচ্ছে না একটাই কারণে, যে আমাদের এখানে একটা ভিডিও আছে যার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। উদাহরণস্বরূপ আমি এখানে রেডটা মার্ক করলাম, মার্ক করার পরে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমি যদি এটা সরাই ফেলি বা এখানকার যদি আইটা বন্ধ করে দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। তারপরে এখান থেকে ফাইল লেগে আবার যদি আমরা যাই প্রজেক্ট সেটিং এ, এই প্রজেক্ট সেটিংটা আপনি এখানেও পাবেন। যেমন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, প্রথমে আছে ফিট, ফিটের পরে দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে, যেমন এটা 25%, দেখেন এর ফাইলের সাইজটা 25% হয়ে গেছে। তারপরে দেখেন 50%, 100%, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আপনার যদি ছোট বড় কখনো করা লাগে আপনি সেটা করবেন। যদি আপনি ফাইলের সাইজটা ফিটে রাখেন তাহলে ফুল ডিসপ্লেটা নিয়েই থাকবে। তারপরে দেখেন প্রজেক্ট সেটিং এর অপশন এখানেও আছে, যদি এখানে ক্লিক করি আগের মতো ড্যাশবোর্ডটাই চলে আসছে। তারপরে আমরা কালার পর্যন্ত দেখেছিলাম, এখানে দেখেন ফ্রেম রেট, ফ্রেম রেটের কাজটা হচ্ছে আপনি কত স্পিডে ভিডিওটি রেকর্ডিং করতেছেন। তো এখানে 30 দেওয়া আছে, এটা হচ্ছে পারফেক্ট, তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে দেখেন অনেক ফিচার আছে, যেসব ফিচার আসলে আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, যেগুলা প্রয়োজন হয় সেগুলার আমি একটা লিস্ট বানিয়েছি এবং আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। যেমন এখানে আমি দিয়ে দিছি আসলে কোন কোন অপশন গুলো আমাদের প্রয়োজন এবং কোন কোন অপশন গুলো আমাদের আসলে প্রয়োজন না। যেগুলো আপনারা দেখছেন লাল মার্ক করা, সেইগুলো অপশন আমাদের প্রয়োজন। তো আমরা আবার ক্যামটাসিয়াতে ফেরত আসলাম এবং এটার আইটা আমরা ওপেন করে দিব এবং দেখেন এখানে যে সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেসবুক কভার সাইজ। আমি এই সাইজটা চেঞ্জ করব। সাইজটা চেঞ্জ করার জন্য আমি আবার প্রজেক্ট অপশনে যাব। তো প্রজেক্ট অপশনে গেলাম, যাওয়ার পরে কাস্টমসে ক্লিক করলাম, এখানে দেখেন 1920x1080 এটা সিলেক্ট করলাম এবং ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট রাখবো, হোয়াইট দিলাম এবং অ্যাপ্লাইতে ক্লিক করলাম। আমরা এখানে মোটামুটি সব অপশনের কাজটাই দেখেছি, শুধুমাত্র ডেটাস ক্যানভাসের অপশনটা দেখি নাই। তো আমরা যখন এটা ক্লিক করলাম, এটা সাধারণত তখনই ক্লিক করবেন যখন আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে আপনি তৈরি করেছেন, নিজে নিজে একবার প্লে করে দেখতে চাচ্ছেন যে কোথাও ভিডিওটি সংশোধন করার প্রয়োজন আছে কিনা। যদি এখানে ভিডিওতে প্লে বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ভিডিওটি প্লে হচ্ছে। তারপর আপনি চাইলে এখান থেকে এটা বড় করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তারপর আমি এটা কেটে দিলাম। তারপরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে ইডিট, ইডিটের শুরুতে হচ্ছে আন্ডু। আন্ডুর কাজটা আমরা সবাই মোটামুটি জানি। মনে করেন আমি এই ফাইলটা এখান থেকে মুভ করে এই ভিডিওর উপরে নিয়ে আসলাম। এখন মনে করেন আমি মনে করছি আমি এই কাজটা ভুল করেছি, আপনি শুধু কন্ট্রোল প্লাস জেড দিবেন, তাহলে দেখেন এটা আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে রিডু, অর্থাৎ আপনি যখন কন্ট্রোল প্লাস জেড দিয়ে তার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসলেন, তখন আবার মনে হলো আপনার যে আপনি এই কাজটা ভুল করেছেন, প্রথম যে কাজটা করেছিলেন সেটাই আপনার সঠিক ছিল। তাহলে আপনি কন্ট্রোল প্লাস ওয়াই দিবেন, তাহলে দেখেন আপনি আপনার পূর্বের অবস্থায় আবার ফেরত চলে গেছেন। এবং আন্ডুর সংক্ষিপ্ত শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড এবং রিডুর সংক্ষিপ্ত কি হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই। তারপর কাট এবং কপি, আমরা সবাই জানি কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট, যেমন আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস এক্স দিলাম কাট হলো, অথবা আমি এটা মার্ক করে
ইডিতে গিয়ে এখানে দেখেন যদি কাটে ক্লিক করি তাহলে দেখেন এটা কাট হয়ে গেছে। এখন যদি আমি এটা পেস্ট করতে চাই যে কোনো এক জায়গায়, মনে করেন আমি এই ট্র্যাকে মাউসের রাইট বাটনটি ক্লিক করলাম এবং দেখেন এখানে পেস্ট আছে, বা আমি যদি এখানে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি তাহলে এখান থেকে যেটা কাট হয়েছিল এখানে সেটা পেস্ট হয়ে যাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কপি, আমরা এটা মার্ক করলাম কন্ট্রোল প্লাস সি প্রেস করলাম, অথবা এটা মার্ক করে ইডিতে গিয়ে এখানে কপিতে ক্লিক করলাম, তারপরে মনে করেন যে কোনো এক জায়গায় মাউসের রাইট বাটনটি ক্লিক করে বা কন্ট্রোল প্লাস ভি প্রেস করলাম, যতবার ভি প্রেস করব ততবার এই ভিডিওটি কপি হতে থাকে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে দেখেন আমি কোনো ভিডিও মার্ক করি নাই বলে এখানে কোনো অপশনই আসতেছে না, তো আমি একটা যে কোনো একটা ভিডিও মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন সব অপশনই আসতেছে। তারপর হচ্ছে ডিলেট, ম্যানুয়ালি আমি যদি এখানে ডিলেটে প্রেস করি তাহলে দেখেন ডিলেট হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমি আবার ফেরত নিয়ে আসতেছি। আপনি যদি আপনার কিবোর্ডে এটা মার্ক করার পর বা যে কোনো ভিডিও মার্ক করার পরে আপনি যদি ডিলেটে প্রেস করেন তাহলে দেখবেন সেই ভিডিওটি বা সেই ফাইলটি ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এখানে আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে স্প্লিট সিলেকশন, অর্থাৎ মনে করেন এখানে একটা ভিডিও পেলে হচ্ছে আমি চাচ্ছি যে ভিডিওর এই অংশ বা এখান থেকে এই অংশটুকু আমি চাচ্ছি যে এটা আমার প্রয়োজন নাই, এডিট অপশনে গিয়ে আপনি যদি স্প্লিট সিলেকশনে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা ভাগ হয়ে গেছে। অথবা আপনি যে কোনো ভিডিওটি সিলেক্ট করে এখানে দেখেন স্প্লিটের অপশন আছে, আপনি চাইলে এটাও প্রেস করতে পারেন। এছাড়া আপনি কিবোর্ডে শর্টকাট এস প্রেস করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে কিবোর্ডে শর্টকাট এস প্রেস করাটা আপনার জন্য অসুবিধাজনক হয়ে যাচ্ছে তাহলে আবার এডিটে যাবে, এডিটে যাওয়ার পর দেখেন এখানে প্রিফারেন্স আছে, প্রিফারেন্সে যাওয়ার পর দেখেন হটকিস, হটকিসে যাওয়ার পর দেখেন স্প্লিটের এই জায়গায় এস দেওয়া আছে, আপনি আপনার পছন্দের মতন যে কোনো ওয়ার্ড এখানে বসায় দিবেন। মনে করে আমি ই বসালাম, তারপর এটা ওকে প্রেস করলাম। এখন যদি আমি কিবোর্ডের ই প্রেস করি তাহলে দেখেন তাও এটা ভাগ হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। আমি কিন্তু এবার এস প্রেস করে নি, এবং আপনি যদি আপনার এখানে স্প্লিটের অপশনে যান দেখেন এখানে আর স্প্লিটের পাশে ই শো করতেছে, আগে তো এস শো করতেছিল। এছাড়াও যদি আপনি ইডিটে যান তাহলে দেখবেন যে এখানে যে এসটা শো করতেছিল এখন আর এস শো করতেছে না, এখানে ই শো করতেছে। যেহেতু এস প্রেস করে অভ্যস্ত আমি, তাই আমি আবার প্রিফারেন্সে গিয়ে এখানে ই না আমি এসটা প্রেস করে ওকে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম, ভিডিওটা মুভ করে এখানে নিয়ে আসলাম, এটাও ডিলিট করে দিলাম। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে মডিফাই, মডিফাইয়ের এখানে যে অপশনগুলো সেম অপশনগুলো এর ভিতরে আমরা পেয়ে যাব, তবে অ্যাড ইফেক্টের একটা অপশন আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। বাকি টুলগুলো আপনারা না জানলেও চলবে বা ব্যবহার হয় না বললেই চলে। আমরা যে ভিডিওটি সিলেক্ট করেছি সেটি কিন্তু সম্পূর্ণভাবে এই বোর্ডের মাপে খাপ খায়নি, সেটার জন্য আমরা ভিডিওটা দেখেন যদি মাউসটা ক্লিক করে ধরে রেখে যেদিকে মুভ করে সেদিকে মুভ হচ্ছে, চাইলে বেশি মুভ করলে বর্ডারের বাইরেও চলে যাচ্ছে, বর্ডারের বাইরে নিব না, এক্স ওয়াই জেডটা সমান করলাম। এখন ভিডিওটা চাচ্ছে সম্পূর্ণ বোর্ডে পায় সেজন্য ভিডিওটি সাইজে বড় করা লাগবে, এবং দেখেন ভিডিওর প্রত্যেক কোণা একটা মাথা বেরিয়ে আছে, আপনি মাথা ধরে যখনই আপনি ক্লিক করে চেপে ধরে টান দেবেন তখন দেখবেন ভিডিও সব দিক দিয়ে বড় হবে। তো আমি এটা বড় করে এদিকে বসায় দিলাম এবং এখানে আমি ফিটে ক্লিক করলাম। এখন দেখেন আমার ভিডিওটি ড্যাশবোর্ডের সাইজের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমরা এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কে ধারণা নিলাম, এখানে যে ফিচারগুলো দেখা যাচ্ছে সেই ফিচার সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এখানে মিডিয়া বিনে সম্পর্কে আমরা আলোচনা করেছি, এছাড়াও দেখেন এখানে যদি মিডিয়া বিন একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল আছে, আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে শুধু নামগুলো শো করবে, জায়গাটা কম লাগবে। এই ফিচারটা সব থেকে ভালো লাগতেছে, তো আমি এটা এখানে রাখলাম। এছাড়াও দেখেন আমরা চাইলে এই ফিচারগুলো যদি মাউসের কার্সারটা যদি এখানে নিয়ে যাই তাহলে দেখেন ছোট বড় করার একটা অপশন চলে আসছে অটোমেটিক্যালি, এবং আমরা চাইলে এইভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো। এছাড়াও মনে করেন যে আমি এই ভিডিওটা ক্লিক করলাম, এখানে দেখেন একটা প্রপার্টিস নামে একটা অপশন আছে, আমি যদি প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে যেটা এই ভিডিও রিলেটেড, যেমন এখানে একটা আছে স্কেল, স্কেলটা যদি আমি বাড়াই দেখেন এটা জুম হচ্ছে, এবং দেখেন এটা অপাসিটি, অর্থাৎ আমি যদি এখানে অপাসিটিটা কমাই তাহলে দেখেন ভিডিওর অপাসিটিটা কমে যাচ্ছে। এটা আরো ভালোভাবে বোঝা যায় যদি মনে করেন আমি এখানে একটা কোনো একটা বর্ডার নিয়ে আসলাম বা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি,
তো এখানটা রেকট্যাঙ্গেল নিয়ে আসলাম, এর কালারটা দিলাম মনে করেন রেড, এবং এখানে যদি যাই তাহলে যদি অপাসিটিটা কমায় তাহলে দেখছেন রেড কালারের অপাসিটিটা কমে যাচ্ছে। অর্থাৎ আপনি যে কোনো ফাইল টেক্সট যাই আপনি এখানে থাকবে সেটা সিলেক্ট করলে এখানে একটা প্রপার্টি দেখতে পাবেন, সেই প্রপার্টিসে অনেক ফিচার পাবেন, সেই ফিচার নিয়ে আপনি কাজ করতে পারবেন, কাজগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। আবার যদি আমরা প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখবেন প্রপার্টিসের অপশনটা চলে যাবে। সর্বশেষ দেখেন এখানে একটা শেয়ারের অপশন আছে, শেয়ারের অপশন যদি ক্লিক করি ফার্স্টে দেখেন লোকাল ফাইল, অর্থাৎ যখন আমাদের ভিডিওর কাজগুলো শেষ হয়ে যাবে আমরা রেন্ডারিং দিতে যাব তখন আমরা লোকাল ফাইলে ক্লিক করব। লোকাল ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিওটা সেভ করতে পারব। যখন আমরা কোন একটা ভিডিও রেন্ডারিং করব তখন এই ফিচারটা দেখব। প্রথম ক্যামটাসিয়া পরিচিতি পর্বে আজকে এই পর্যন্ত ছিল, পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই ফাংশনগুলো দেখব। যখনই আমরা এই ফাংশনগুলোর কাজ করতে পারবো বা দেখব তখনই আরো ভালো লাগবে এবং যে কোনো ভিডিও এডিটিং করতে আরো সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।